আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্যের সকালের আপডেট নিয়ে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। গতকাল লকডাউন নিয়ে যে চার ধাপের কথা সরকারিভাবে বলা হয়েছে তা সবাইকে মানার অনুরোধ করেন স্বাস্থ্য সেক্রেটারি ম্যাট হ্যাংকক। আর স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। গত সপ্তাহেও করোনার নতুন ধরনের 12 জন রোগী পাওয়া গিয়েছে, যা আমাদের জন্য অনেক বিপজ্জনক, এমনটাই ইঙ্গিত করেছেন তিনি। তিনি আরও জানান, দেশটিতে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা কমেছে, তারপরও কিন্তু একটি ভয় থেকেই যায়, কারণ কেন্টে পাওয়া ধরনের কারণে ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে দেশটিকে কঠোরভাবে লকডাউন করা হয়েছে, যাতে করে নতুন করে আবারও করোনা পরিস্থিতি খারাপ না হয়, যার ফলাফল তো সবাই দেখছে। দেশটিকে ধাপে ধাপে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, তাই লকডাউন নিয়ে যে কথা বলছে তা যে লকডাউন একদম উঠে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। লকডাউনের বিধি নিষেধগুলো অবশ্যই এখনও মানুষকে মেনে চলতে হবে। ম্যাট হ্যাংকক জানান, লকডাউনের চার পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা চলছে। অনেকে বলছে সরকার দ্রুত লকডাউন খোলার পরিকল্পনা করেছে, যা সরকার তাড়াহুড়া বলেও অনেকে মনে করছে। তিনি জানান, 5 সপ্তাহের ব্যবধানে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই তাড়াহুড়ার পর্যায়ে যায় না। তাছাড়া নতুন সিদ্ধান্ত শুধু সরকারই না, সবার একত্রিত পরিকল্পনার কারণে এমনভাবে চার ধাপে দেশটিকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে গতকাল বরিস জনসনের লকডাউন পরিকল্পনার প্রকাশের পরই মানুষের মধ্যে ভ্রমণের জন্য ফ্লাইট বুকিং 600% বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বুকিং করা হয়েছে আগস্ট মাসকে ঘিরে, এছাড়া জুলাই ও সেপ্টেম্বরেও অনেক মানুষ বুকিং করেছে। মানুষের ভ্রমণ বা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট বা সার্টিফিকেট দেওয়ার বিষয়টি নিয়ে ম্যাট হ্যাংকক কথা বলেছে বিবিসির সাথে। সেখানে তিনি জানান, অনেক দেশে ভ্রমণের ক্ষেত্রে টিকা দেওয়া হয়েছে কিনা তার প্রমাণপত্র চায়, তাই এই প্রমাণপত্র যেন মানুষ ভালোভাবে পায় তার লক্ষ্যে কাজ করা হচ্ছে। অন্যদিকে সরকারের ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাওয়াই জানিয়েছেন, ভ্যাকসিন পাসপোর্ট মানুষের মধ্যে বৈষম্য তৈরি করবে। তবে আজ ম্যাট হ্যাংককের কথা থেকে বোঝা যাচ্ছে আগামী 21 জুন লকডাউনের 4টি ধাপ শেষ হলে হয়তো মানুষ ভ্যাকসিন পাসপোর্ট বা সার্টিফিকেট খুব স্বাভাবিকভাবেই পেয়ে যাবে। এই ছিল যুক্তরাজ্যের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।